জান আমার জান, তুমি প্রাণ আমার প্রাণ, ইলু আই লাভ ইউ। বাংলা চলচ্চিত্রের অন্যতম সুদর্শন নায়কদের একজন সোহেল চৌধুরী 1998 সালে মাত্র 35 বছর বয়সে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হন হ্যান্ডসাম এই নায়ক। তার সংক্ষিপ্ত জীবনী নিয়ে আজকের এই ভিডিও। তার হত্যাকাণ্ডের বিস্তারিত নিয়ে আমাদের আলাদা একটি ভিডিও আছে, আপনারা চাইবে ওপরের আই বাটন, ভিডিও ডেসক্রিপশন এবং ভিডিওর শেষে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন সেই ভিডিও। ১৯৬৩ সালের 19 অক্টোবর ঢাকার এক ব্যবসায়ী বনেতি পরিবারে জন্ম হয় সোহেল চৌধুরীর। সোহেল চৌধুরী তার পর্দা নাম হলেও তার প্রকৃত নাম সুলাইমান চৌধুরী, ডাকনাম সুলু। যদিও ছোট থেকেই তিনি গিটার বাজাতে এবং গান গাইতে ভালোবাসতেন, কিন্তু 1980 দশকের শুরুর দিকে সেঞ্চুরি ফেব্রিক্সের মডেল হিসেবে শোবিজের দুনিয়ায় পা রাখেন সুদর্শন এই যুবক। 1984 সালে FDC নতুন অভিনয়শিল্পী অন্বেষণে নতুন মুখের সন্ধানে নামের একটি প্রতিযোগিতার আয়োজন করলে সেখানে আবেদন করেন সোহেল চৌধুরী এবং নতুন মুখ হিসেবে নির্বাচিত হন। সে বছরই নির্মাতা এফ কবির চৌধুরীর পর্বত চলচ্চিত্রে সহনায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রের পর্দায় অভিষেক হয় তার। এরপর ভাই বন্ধু, লক্ষ্মীবধু ও জুরি চলচ্চিত্রে সহনায়ক ও ছোট চরিত্রে অভিনয় করেন তিনি। 1988 সালে কিংবদন্তি পরিচালক আমজাদ হোসেনের হীরামতি চলচ্চিত্রে প্রথম একক নায়ক হিসেবে অভিনয় করেন সোহেল চৌধুরী। এই চলচ্চিত্রে তার নায়িকা ছিলেন একই প্রতিযোগিতা থেকে উঠে আসা চিত্রনায়িকা তিতি। এই ছবির শুটিং করতে গিয়েই তাদের দুজনের মধ্যে প্রেম হয় এবং 1986 সালের 6 মার্চ তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। শুধু জীবনের জুটি নয়, পর্দা জুটি হিসেবেও তারা বেশ সফল হন। তাদের জুটি দর্শকরা খুবই পছন্দ করে। তারা দুজনেই অভিনয় করেছেন এমন কিছু চলচ্চিত্র হচ্ছে ভাই বন্ধু, বীর বিক্রম, দোষী, আজকের হাঙ্গামা, প্রেমের প্রতিদান, লেডি ইন্সপেক্টর, প্রেমের দাবি, খুনের বদলা, মাটির দুর্গ, গ্যাং লিডার, চিরদিনের সাথী, প্রিয় শত্রু ইত্যাদি। সোহেল চৌধুরীর অধিকাংশ ছবি ছিল দিতির সঙ্গে। এছাড়া তার আরও কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে লেডি স্মাগলার, প্রতিশোধের আগুন, লক্ষ্মীবধু, বিরহ ব্যথা, জুলি ইত্যাদি। সুদর্শন সোহেল চৌধুরী মূলত রোমান্টিক নায়ক হিসেবে খ্যাতি পান। সেই সময় তার স্টাইল এবং গ্ল্যামার দর্শককে আকৃষ্ট করত। ব্যক্তিগত জীবনে সোহেল চৌধুরী 2 সন্তানের জনক। 1987 সালে জন্ম নেয় কন্যা লামিয়া চৌধুরী, আর 2 বছর পর 1989 সালে জন্ম হয় ছেলে দীপ্ত চৌধুরীর। একসময় সংসারের প্রয়োজনে সোহেল চৌধুরী অভিনয় কমিয়ে দেন এবং তিনি চান দ্বিতীয় ছবি কমিয়ে দিক, কিন্তু দিতি ততদিনে ইন্ডাস্ট্রির অন্যতম নায়িকা, ফলে তিনি সমানতালে অভিনয় করে যেতে থাকেন। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্বের তৈরি হয়। এছাড়া বিভিন্ন প্রযোজক ও পরিচালকরাও তখন তার শত্রুতে পরিণত হন। এছাড়া সোহেল চৌধুরী স্বভাবে কিছুটা খামখেয়ালি হবার কারণে প্রতিভা থাকার পরও তিনি সেভাবে সুযোগ পাননি অভিনয়ে। অনেক সময়ই দেরিতে সেটে আসার অভিযোগ ছিল তার বিরুদ্ধে, ফলে অনেক পরিচালকই তাকে নিয়ে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলে। দাম্পত্য সমস্যাও ক্রমেই বাড়তে থাকে এবং একসময় বিচ্ছেদ হয়ে যায় সোহেল দিতির। একদিকে বিচ্ছেদ, অন্যদিকে নিজের ক্যারিয়ার নিয়ে নড়পড়ে অবস্থানে পড়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি এবং জড়িয়ে যান নেশার জগতে। এক পর্যায়ে ক্লাব পাড়া পরিণত হয় তার ঠিকানায়। সেই ক্লাবেই ঘটনাচক্রে তিনি পড়ে যান মাফিয়াদের ফাঁদে এবং মাত্র 35 বছর বয়সে তার জীবন প্রদীপ নিভিয়ে দেয় ঘাতকের তপ্ত বুলেট। ব্যক্তিগত জীবনে সোহেল চৌধুরী শাহিন স্কুল থেকে মাধ্যমিক পাশ করে তিতুমির কলেজে ভর্তি হন, কিন্তু পড়াশোনা শেষ না করেই তিনি টেকনোভিশন নামে একটি প্রতিষ্ঠান খুলে ডিশ ব্যবসা শুরু করেন। পরে চলচ্চিত্রের ভিডিও ক্যাসেটের ব্যবসাও শুরু করেন এবং সেখানেও সফল হন তিনি। বাংলাদেশের চলচ্চিত্রে যে কজন সুদর্শন নায়ক এসেছেন, সোহেল চৌধুরী ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন। দেশীয় চলচ্চিত্রের স্টাইলিস্ট বা ফ্যাশনেবল নায়কদের মধ্যেও তিনি একজন। অপার সম্ভাবনাময় এই নায়ককে নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটানোর আগেই চলে যেতে হয়েছে।
কিন্তু এদেশের চলচ্চিত্রের এক অসমাপ্ত অধ্যায় হিসেবেই তিনি স্মরণীয় হয়ে থাকবেন।